बाबा ठाकुर आमार मेटा के एक दया कर एगी जामा बाधा दियो ना आस्ते दाओ हठात की प्रयोजने भक्ति विनोद ठाकुर बहु बचर तपस्या कर देखी जथेष्ट क्षमताओ लाभ कर अतएव एटाओ निश्चय जानो आमी क्यों एसेछि हाँ जानी बैकि किन्तु जे उद्देश्य निये आपनी एसेछेन ताते कोनो दिनो सफल होते पारबेन ना यदि तुमि आमार उद्देश्य जेने थाको ताहले एटाओ निश्चय बुझे गेछो जे आमी सफल होई एखान थेके जाबो তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি শুধু একজন জাদুকর ভগবান নও তুমি এক নগণ্য পথভ্রষ্ট মানুষ মাত্র না আমি তুচ্ছ নগণ্য মানুষ নই একটু আগে দেখলেন না
আমি সব কিছু করতে পারি, অপার্থিব ক্ষমতায় বলিয়ান আমি। আমি মানুষের আরাধ্য ভগবান, আমার পায়ে মাথা রেখে ধন্য হয়ে যায় সকলে, ভক্তিভরে পুজো করে, লোকে আমার নামে জয়ধ্বনি দেয় ভক্তি বিনোদ ঠাকুর। তার কারণ ওরা ধর্মান্ধ, আর তুমি ওদের সরলতার অন্যায় সুযোগ নিচ্ছ। ভগবান শুধু এক, আর এই কথা তোমারও অজানা নয়। কিন্তু তুমি এতই অহংকারী যে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো যে তুমিও একদিন শেষ হয়ে যাবে? বেদশাস্ত্র অধ্যয়ন করেছো, তা সত্ত্বেও এত বড় ভুল কেন করছো? এই পাপ কি করছি আমি? কোন অন্যায়টা করছি? রুগ্নকে সুস্থ করে তুলছি, একে পাপ বলছেন? অথর্ব পঙ্গু মানুষকে হাঁটা চলার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি, সেও বুঝি পাপ? অতৃপ্ত আত্মার শিকার অসহায় মানুষকে মুক্ত করছি, পাপ করছি বলছেন? যাদের জীবনে নৈরাশ্যের অন্ধকার, তাদের আশার আলো দেখাচ্ছি, বন্ধারারির শূন্যকোল আবার ভরিয়ে দিচ্ছি, একে পাপ বলছেন আপনি? না, এর কোনোটাই পাপ নয়। তোমার পাপ এটাই যে তুমি নিজেকে ভগবানের আসনে বসিয়েছো। যদি সত্যি তাই ভাবো, তাহলে তুমিও আঙ্গুলের ডগায় পর্বত তুলে দেখাও। ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে 7 দিন তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। যদি ভগবান হও, তাহলে দিনের আলো রাতের অন্ধকারে ঢেকে দাও। যদি ভগবান হও, তাহলে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। ওরে মূর্খ, তুমি তো নিজেই নিজেকে রক্ষা করতে জানো না, নিজের মৃত্যুকেও খণ্ডাতে পারো না। আবার নিজেকে ভগবান ভাবো। আচ্ছা বেশ, মানছি আমি মানুষ, কিন্তু লোকে তো আমায় ভগবান বলি মনে করে, ভক্তি বিনোদ ঠাকুর। ওরা তো এটুকুও জানে না যে ওরা কি করছে। তা আমি কি করব? তোমায় ওদের বুঝিয়ে বলতে হবে যে তুমি ওদেরই মতো একজন সাধারণ মানুষ। না, সবাই যখন আমার সামনে হাত জোর করে নতমস্তকে দাঁড়িয়ে থাকে, তখন আমি পরম তৃপ্তি পাই ভক্তি বিনোদ ঠাকুর। ওরা যখন আমার পায়ে ভক্তি ভরে প্রণাম করে, তখন আমার পরম তৃপ্তি হয়। সকলে যখন আমায় আরতি করে পুজো করে, আমার নামে জয়ধ্বনি দিতে থাকে, তখন বড় তৃপ্তি পাই আমি ভক্তি বিনোদ ঠাকুর। বড় আনন্দ লাভ হয় আমার। এবার তোমার আনন্দ লাভের দিন ফুরবার সময় হয়েছে, ফলগু ভগবান। মা, তুমি কেন অত ভাবছো? মা, যাও শুতে যাও। বিমল,
আমার মনটা বড় ছটফট করছে, খালি মনে হচ্ছে একটা অঘটন ঘটবে। বাবার কোনো বিপদ হবে না, স্বয়ং কৃষ্ণ তাঁর সহায়। সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তুমি তো গত 3 দিন জলস্পর্শ করনি। এভাবে রাতের পর রাত জেগে বসে থেকে একটা অসুখ বিসুখ বাঁধালে বাবা আমার উপর ভীষণ রাগ করবেন। এখন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করো। বিমল, ওই তান্ত্রিকেরা বড় ভয়ঙ্কর হয়। এমন কোনো কাজ নেই যা ওদের অসাধ্য। ওরা তো বাচ্চা, বুড়ো, জোয়ান কারোর তো আক্কা করে না। এতদিনে তো তোর বাবার ফিরে আসার কথা ছিল, এত দেরি হচ্ছে কেন? মা, তোমায় বললাম তো বাবার কোনো বিপদ হবে না, উনি ঠিক আসবেন। বিমল বাবু, বিমল বাবু! কি ব্যাপার ভজহরি, অত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়েছে বাবু, বড় কর্তা আর ওই তান্ত্রিকের মধ্যে জোর লড়াই বেঁধেছে। পেন্নাম মা, তোমায় কে বলল? আমি ওখান থেকেই আসছি, আমরা সব নিজের চোখে দেখেছি। উতলা হয় না মা, ভজহরি তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উনি ঠিক আছেন তো? হ্যাঁ মা জননী। দাদা, দাদা সাবধানে যেও, আর একটু সতর্ক থেকো। না, কোনো ভয় নেই মা, আমরা বাবার কাছেই যাচ্ছি। গোপাল, তুমি মায়ের কাছেই থেকো। চলো ভজহরি। পেন্নাম মা, এসো। এসো বাবা, সাবধানে যাস, খুব সাবধানে। বিষ্ণু, ওদের দেখো প্রভু, ওদের রক্ষা করো। স্থানে স্থিতাশ্রুতি কৃতাং ধনুবান মনোভীর ये प्रायशो चितचिथोप्यसि तैस्त्रिलोक्यम् नैतत्समाचरज्जातु मनसापि यविश्वरः विनाशच्चरं मौल्यात् यथा रुद्रोक्तिजं विषं श्रोता यदीनि राजेन्द्र नृणां सन्ति सहस्रशः বন্দে মহাপুরুষে চরণারবিন্দম ইত্থম বিকীর্য ঋষি দেব যশাবতারৈ লোকান বিপাবয়সি হংসি বিকর্ষতি ধর্মং মহাপুরুষ ভাসিজানন্তম। Thank you.
यन्ति युगे युगे नेहाय सर्वधर्माय अभिराजाय कल्पते नित्यतपालसेवाय তুমি কখন এলে মা? এই তো কিছুক্ষণ আগে।
আপনি কোথা থেকে আসছেন মাসিমা? একটু বৌমার বাপের বাড়ি গেছিলাম। বৌমার দাদার ছেলে তিন দিনের জ্বরে হঠাৎ মারা গেল মা। তিন দিনের জ্বরে? তাতেই বাচ্চাটা মারা গেল? কে জানে কোন দেশি বিচ্ছিরি অসুখ, এর নাকি কোনো চিকিৎসাও নেই। সে কি কোন অসুখের কথা বলছেন মাসিমা? ওই যে ওই টাট ফাট না কি যেন। টাট ফাট? ডাক্তাররা সব জবাব দিয়েছে, তাদের কাছে নাকি এ রোগের কোনো চিকিৎসা নেই। হায়রে, অমন শোনার যা ছেলেটা শেষ হয়ে গেল। ওর মায়ের সে কি বুক ফাটা কান্না। ভগবান, সত্তরের ঘরেও যেন এমন দিন না আসে। হ্যাঁ গো হ্যাঁ, শুনে এলাম চারদিকেই নাকি ছড়াচ্ছে এই অসুখ। শুধু বাচ্চারাই নয়, বড়দের এ রোগ হলে তাদেরও নিস্তার নেই। মহামারীর মতো ছড়াচ্ছে, ভগবান রক্ষা করুন এই টাট ফাট থেকে। টাট ফাট নয় মাসিমা, এটা নিশ্চয়ই টাইফয়েড রোগ। হ্যাঁ হ্যাঁ ওটাই, কিন্তু অমন রোগের নাম মুখেও এনো না মা। রজনী, ডাক্তাররা এই রোগের কোনো চিকিৎসা নিশ্চয়ই জানেন। জানলে কি আর এত লোক এভাবে মরতো মালতি? কৃষ্ণ, ওই দেখো বৃষ্টি এসে পড়লো। আমি এবার উঠি, ছেলেমেয়েরা সব একা আছে। ও মা, এটা কিরকম, ওদের রেখে এলে আর বৃষ্টি পিছু নিল? বসো না, বৃষ্টিটা ধরলে তারপর যেও না। মালতি, কে জানে কি করে বসে, আজ যাই পরে আসবো। কেমন? আচ্ছা বেশ, আসি মাসিমা। এই রজনী, একটা ছাতা নিয়ে যাও। আচ্ছা মুরলি, নমস্কার। নমস্কার। তুমি স্নান করে এসো, আমি ভোগের আয়োজন করছি। কামেলা এ জীবন সুখ
दुख का मेला दुनियादारी सपनों का खेला ए जीवन सुख दुख का मेला दुनियादारी सपनों का खेला जाना तुझको पड़े केला जाना तुझको पड़े केला भज रे हरि का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे गोविंद की महिमा गाके गोविंद की महिमा गाके प्रेम का उस पर फाग लगाके गोविंद की महिमा गाके प्रेम का उस पर फाग लगाके जीवन अपना सफल बना ले जीवन अपना सफल बना ले चल ईश्वर के धाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। ओम अज्ञानतिमिरंदस्य ज्ञानंजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय श्री भगवान उवाच ऊर्ध्वो मूलं मदीशाखं मश्वस्थं
রজনী, হ্যাঁ, ওর গা তো বেশ গরম। সে কি? হ্যাঁ, ও মা, ঠিক এই ভয়টাই করছিলাম। আজ দুপুরে একটু মালতীদের বাড়ি গেছিলাম, ফিরে এসে দেখি বাবু উঠোনে বসে জল ঘাটছেন। এমন দৌড় করালো আমায় যে পা পিছলে পড়েই গেলাম। কিন্তু রাজেশ্বরী আর গায়ত্রী কোথায় ছিল? তিন মূর্তি মিলেই তো কাণ্ড বাঁধিয়েছিল। কিছু ওষুধ তো দিতেই হয়, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি অত ব্যস্ত হয়ো না, আমি ওর জন্য পাচন তৈরি করছি। সামান্য সর্দি জ্বর হয়েছে, কাল একদম সেরে যাবে। হুম, চলো এবার খাওয়াটা সেরে নাও, এসো অভয়। না না, ওসব পরে হবে, আগে পাচনটা তৈরি করো, যাও। তুমি পারো, সামান্য সামান্য ব্যাপার নিয়েও দুশ্চিন্তা করতে থাকো। মাকে জ্বালাতন করেছো তো, সেই জন্যই তোমার জ্বর হয়েছে। হুম, সব ঠিক হয়ে যাবে, দেখি এদিকে তাকাও, দেখি দেখি। রাজেশ্বরী জল খেলি, তাহলে খেলি, ওরে বাবারে সাবধান। এই মরেছে, ঝগড়া করছো কেন গো? রাজেশ্বরী, ছোট বোন চাইছে না, দিয়ে দাও। ঠিক আছে নে। তোরা তো ঝগড়া করিস কেন বলতো? ও রাজেশ্বরী, অভয় নিচের দিকে গেছে, একটু দেখিস তো। বাবুকে খবর দে, যা না অভয়। বাবু বাবু বাবু, শিগগিরই বাড়ি চলো। কি হলো, কি অমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? অভয় যেন কেমন করছে, মা খুব কান্নাকাটি করছে। অভয়, গৌনন তুমি যাও, আমি তো আছি, সামলাচ্ছি। শুভঙ্কর তুমি দেখো, আমি যাই। কৃষ্ণ কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো, কৃষ্ণ কৃষ্ণ, চল চল চল। ভেঙে পড়ছো কেন বৌমা? বাবা, মা কাঁদছে কেন? অভয়ের
কি হয়েছে? কোনো ভয় নেই মা। মামনি বাবাকে বিরক্ত করো না, চলো চলো। এখন অভয় কোনো সাড়া দিচ্ছে না, কি হলো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, এসো। অভয়, কি হয়েছে? সিঁড়িতে নিচে নামতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তুমি এখনি গিয়ে ডাক্তারকে একটু ফোন দাও। এখনি যাও, দেরি করো না, যাও শিগগিরই যাও। হ্যাঁ এখনি যাচ্ছি। রজনী, কি হয়েছে? অভয় দেখো না, অজ্ঞান হয়ে গেল। তোমরা এখানে থাকো, আমি এখনি ডাক্তার ডেকে আনছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। ওকে ভিতরে নিয়ে যাই। হ্যাঁ চল। বৌদি আপনিও আগে। বৌদি কি হয়েছিল? কাল বৃষ্টিতে ভিজে গেছিল, রাতে একটু জ্বর হয়েছিল, আজ সকালে এমনিতে বেশ ভালোই ছিল, কিন্তু খেলবে বলে সিঁড়ি বেয়ে নেমে আসছিল, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। রজনী অস্থির হয়েও না, ডক্টর ওয়াল্টার কোথায় বসেন দেখেছেন? হ্যাঁ দেখেছি। এক্ষুনি গিয়ে তাকে ডেকে আনুন। ডক্টর ওয়াল্টারকে কেন বসবাবু, আপনি কিছু করতে পারবেন না? গৌরমোহন বাবু, এই চিঠিটা আমাকে দিলেই উনি বুঝতে পারবেন। যান। হ্যাঁ হ্যাঁ আমি সব বুঝেছি, তোমায় যেমনটা বলেছিলাম ঠিক সেইভাবেই চলো, চিন্তার কোনো কারণ নেই, আমায় দিন দুয়েক পরে ফোন করো। হ্যাঁ ঠিক আছে। ইয়েস নার্স, ডক্টর গৌরমোহন দে নামে একজন দেখা করতে চান। ওকে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা। আসুন আসুন, বসুন বসুন, বলুন কি করতে পারি। ও মাই গড, ঠিক আছে চলুন। প্লিজ কাম, ডক্টর বোস উনি এসেছেন। ডক্টর ওয়াল্টার থ্যাংক ইউ ফর কামিং, প্লিজ কাম। মিস্টার দে, ভালো হয় যদি আপনি বাড়ির সবাইকে নিয়ে একটু বাইরে যান। ওকে ওকে বাইরে চলো। মিসেস দে, আপনিও কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করুন। হ্যাঁ বৌদি, আপনিও একটু। অভয় আমি বাইরেই আছি। দুঃখের বিষয় হলো ইওর ডায়াগনোসিস ইজ কারেক্ট ডক্টর বোস, ছেলেটি টাইফয়েড হয়েছে, আর আপনি তো জানেনই যে
এর কোনো চিকিৎসাই জানা নেই। কোনো আশা নেই ডক্টর? আমি একজন ডাক্তার, ধন্যন্তরী নই। আমি আপনাদের মিথ্যে স্তোকবাকে ভোলাতে চাই না। দুঃখের বিষয়, ওর অবস্থাটা ঠিক সুবিধের নয়। তবু এত সহজে হাল ছাড়া উচিত নয়, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। ব্রিটিশ মেডিকেল কলেজের মতে এরকম অবস্থায় টাইফয়েড রোগাক্রান্তদের এমন কিছু খাওয়ানো উচিত যাতে তারা গায়ে বল পায়। আমার কিছু বন্ধু একথার প্রমাণ পেয়েছেন আর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চিকেন স্যুপ খাওয়ালে যথেষ্ট উপকার হতে পারে। চিকেন স্যুপ? সব ঠিক হয়ে যাবে। এরা কিন্তু গোড়া বৈষ্ণব, অন্য কোনো উপায় নেই। এটা এক্সপেরিমেন্ট করার সময় নয় ডক্টর বোস। দেখছেন না ছেলেটি জ্বরে বেহুশ? আর দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই। আমি ডক্টর বোসকে সব ভালো করে বুঝিয়ে দিয়েছি, উনি আপনাদের বুঝিয়ে বলবেন। প্রভু আপনাদের রক্ষা করুন। ওকে গিয়ে দিয়ে আসি। সব ঠিক আছে তো? কি বললেন উনি? গৌরমোহন বাবু, অভয়ের অভয়ের টাইফয়েড হয়েছে। টাইফয়েড? এখন কি হবে? কি হয়েছে? টাইফয়েড হয়েছে। টাইফয়েড? ও মা, ডাক্তার বাবু। বৌদি, আপনি তো জানেন টাইফয়েডের এখনো কোনো চিকিৎসা নেই। তবু কোনো উপায় নিশ্চয়ই আছে। গৌরমোহন বাবু, একটা উপায় আছে, কিন্তু কিন্তু কি বোস বাবু? আসলে ব্যাপারটা হলো গৌরমোহন বাবু, এই সময় শরীরে বল পাওয়াটা খুব জরুরি, আরও তো ছেলে মানুষ। শরীর যদি সবল হয় তাহলে রোগীর সঙ্গে লড়াও যায়। আপনি খোলসা করে বলুন না, ইতস্তত করছেন কেন? গৌরমোহন বাবু, আমি জানি এ কাজ আপনার অসাধ্য, কিন্তু এ কাজ আপনাকে করতেই হবে। কি কাজ? এটাই অভয়কে বাঁচানোর একমাত্র উপায়। হ্যাঁ, তাহলে বলুন না। বৌদি, অভয়কে যদি কিছুক্ষণ অন্তর চিকেন স্যুপ খাওয়ানো যায়। স্যুপ? না, কিছুতেই না। বোস বাবু, আপনি জানেন কাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আমরা নিরুপায়। আপনার ছেলে জীবন মরণ সমস্যা। বোস বাবু, গায়ে জোর হবার জন্য তো কত রকমের জিনিস আছে, শুধু এটাই কেন? না, এ হয় না, কিছুতেই না। বিপদতারণ সব দেখছেন, সব। বৌদি, ওকে বোঝান না। হ্যাঁ রজনী, দাদাকে বোঝাও, এটা অভয়ের জীবন মরণ সমস্যা। শুনছো? দেখো, আমি জানি আমরা যা করতে চাই সেটা ঠিক নয়, কিন্তু আমাদের সন্তানকে রক্ষা করাও যে আমাদের ধর্ম। রজনী, আমি এ বাড়িতে অনাচার হতে দেব না, আমার সন্তানকে অপবিত্র করব না। যদি আর কোনো উপায় না থাকে, না থাক, কৃষ্ণ সব ঠিক করে দেবেন, তিনি সব দেখছেন, অন্তর্জানি তিনি। হ্যাঁ, আমি জানি, আমি জানি আমার কৃষ্ণ সব ঠিক করে দেবেন। তার ইচ্ছে ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো আমাদেরই করতে হবে। দেখো, আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এটুকু অধিকার তো আছে আমার তোমার উপর, অপের উপর। তোমার যা ইচ্ছে চাও, কিন্তু করো না গো, আমার ছেলের প্রাণ ভিক্ষা করছি আমি। কৃষ্ণ না করুন, আমার অপর কিছু হলে আমি কিছুতেই সেই শোক সহ্য করতে পারবো না। আমার ছেলেকে আমার তুমি ভিক্ষে দাও, আমার অপরকে তুমি পেরিয়ে দাও। রজনী, রজনী, তুমি Oh, my God.
আছে। তবে এই বাড়িতে রান্না করা চলবে না। কোনো ব্যাপার না, আমি তৈরি করে আনবো। বৌদি, দেখো আমি কি এনেছি তোমার জন্য, নাও হা করো। লক্ষ্মী ছেলে, ধাক্কা দিও না। বৌদি ওকে একটু ধরুন। না না বাবা, অমন মুখ খোলো অভয়, মুখ খোলো, একটু ধরুন অভয়। দেখো দেখো আমি কি এনেছি, দেখো কাকিমা ওর পা দুটো ধরুন তো। দেখো অভয়, হা করো হা করো হা করো। দেখো ওষুধ এনেছি তোমার জন্য অভয়, ধাক্কা দিও না। বৌদি ওর পা দুটো চেপে ধরুন। অভয় অভয়, না মুখ খোলো অভয়। শোনা বাবা, দেখো ওষুধ না খেলে সেরে উঠবে কি করে? হ্যাঁ একটুখানি খাও, শুধু এক চামচ, এক চামচ। হ্যাঁ কর, এমন করলে সারবে কি করে? অভয় একটু খাও। হ্যাঁ এই গুড গুড গুড, ফেলে দিলে তো। থামো থামো থামো, থামাও, বন্ধ করো এসব, সরাও এসব, চলে যাও। আর জোর জবরদস্তি করো না। কি করছো তুমি? ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সত্ চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দঃ সর্বকারণ কারণম।
चिदानन्दं ज्योतिः परमपि तदस्वाद्यम् अपि च स यत्र क्षीरभिसवति सुरभिभ्यश्च सुमः निमेषाधात्यो वा व्रजति न हि यत्रापि समयः भजे श्वेतद्वीपं तमहम् इह गुरुकम् इतियम् বলা কঠিন, ওর অবস্থা মোটেই ভালো নয়। এই অবস্থায় কেউ সেরে ওঠে না। কি তোমরা এখনো তৈরি হওনি? ও মা, এসে গেছো? দেখো না, বাবু গাল ফুলিয়ে বসে আছেন। মুখ চোখ দেখে মনে হচ্ছে মেলায় যাবারও ইচ্ছে নেই। আরে না না, তা কি করে হয়, আমি তো আমার অভয়কে নিতেই এলাম, তাই না? কই তাকা আমার দিকে, তাকা তাকা তাকা, শাবাশ। সবাই মেলায় যাব, কত খেলা দেখব, পাঁপড় ভাজা খাবো। হ্যাঁ চলো 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 চলো। আর হ্যাঁ, তোমরাও সব তৈরি হয়ে নাও, চলো 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 মেলাতে, চলো চলো। আচ্ছা রাজেশ্বরী, গায়ত্রী, যাও তোমরা বাইরে গিয়ে খেলো। হ্যাঁ আমি তৈরি হয়ে নিচ্ছি, কাপড় নোংরা করিস না জানো। হ্যাঁ পুরো মেলাটাই কাঁধে নিয়ে যাবে নাকি? আরে বাচ্চারা এমন বায়না জুড়লো, এই দেখো না অভয়ের দু হাতে কি। চল মন্দিরে যাই, চল চল এসো। আমি বড্ড হাঁপিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা চলো এবার যাই। হ্যাঁ চলো চলো চলো, এসো সবাই, এসো এসো, শিগগিরি এসো, শিগগিরি এসো। তাহলে বুঝলে তো, ভগবান জগন্নাথই শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণই ভগবান জগন্নাথ। হুম আরে আরে, কি 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 হলো, কি হলো, কি হলো? অভয় কি রে? আরে অভয়, অভয় না না, ওতে চড়তে নেই। বাবা এটা এত ভারী যে এখান থেকে নড়বেও না, একে টানার জন্য প্রচুর লোকজনের দরকার হয়। না আমার এই রথটা চাই। এটা ভগবান জগন্নাথের রথ, এটা এখানেই থাকে। চলো আর বায়না করে না, বাড়ি চলো, চলো এই রথটা নিয়ে যাও, চলো অভয়। বাড়ি চলো, আমি নিজের হাতে এরকম রথ তৈরি করে দেবো। দেখলে এইভাবে তৈরি করে, আহা, এইভাবে, আর এটা এখানে, আর এটা এইখানে। তৈরি হয়ে গেছে তোমাদের রথ। মা
রাখলাম এখানে আর একে এইখানে। মামা আমাকে দাও না। আচ্ছা সাবধানে। চলো ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো এইভাবে এইভাবে নাও, তুমিও সাজাও। হ্যাঁ রাজেশ্বরী তুমিও সাজাবে, সাজাও। হ্যাঁ খুব ভালো করে সাজিয়ে দাও এইভাবে। বাবা আমায় রথটা টানতে দেবে? আচ্ছা বাবা আচ্ছা, এবার রথটা তোমার জন্য নামিয়ে দিচ্ছি, কেমন? এদিকে এসো, এদিকে গৌরাঙ্গ, একটু হাত লাগাতো, সাবধানে সাবধানে সাবধানে। ওগুলো ওখান থেকে সরা, সাবধানে মামুনি। এবার নিয়ে যাও, সাবাস, সামলে সামলে। দেখো রথ যাচ্ছে, দেখো কেমন টানছে। হ্যাঁ গো শোনো, রথ তো তৈরি হয়ে গেল, রথযাত্রাও হয়ে যাবে। হ্যাঁ কিন্তু তুমি কি ওদের বুঝিয়ে বলেছো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কেন পালিত হয়? আরে সবাই এসো 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 এসো, এসো বসো, তুইও বসো গৌরাঙ্গ। আচ্ছা এবার বলো, তোমরা কেউ কি জানো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেন পালিত হয়? শোনো আমি বলছি, গল্প বলছি শোনো, শোনো মন দিয়ে। আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম আর দেবী সুভদ্রা, সুভদ্রা দেবী কে জানো তো? সুভদ্রা দেবী শ্রীকৃষ্ণ আর শ্রী বলরামের আপন বোন। আজ থেকে 5000 বছর আগে এরা কুরুক্ষেত্রে গেছিলেন, আর একদিন সেখানে হলো কি, চলো রাধে কুরুক্ষেত্রে যাই, সামন্ত পঞ্চের শ্রীধামে।